আপনি জানেন কি, পৃথিবীতে যত সংখ্যক এয়ারলাইন রয়েছে তার মধ্যে অর্ধেক এয়ারলাইনের পাইলট বিমান চালানোর সময় ঘুমিয়ে পড়ে। এক সার্ভেতে দেখা গেছে প্রায় 29% পাইলট ঘুম থেকে জেগে উঠে দেখেন তার পাশের পাইলটও ঘুমিয়ে গেছে। নেদারল্যান্ডের 23টি জেলখানা বন্ধ করে দেওয়া হয়েছে আসামির অভাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেখানে আমাদের দেশে টেবিলে থাকা প্লাস্টিকের বোতলও চুরি হয়ে যায়, সেখানে নেদারল্যান্ডে আসামির অভাবে জেলখানা বন্ধ করে দেওয়া হয়। ভাবা যায়, জাপানে বেশিরভাগ বিদ্যালয়ে কোনো ঝাড়ুদার রাখা হয় না, কারণ ছাত্র ছাত্রীরা নিজেদের ক্লাসরুম নিজেরাই পরিষ্কার করে। ভোর 3-4টার সময় মানুষের শরীর বেশি দুর্বল হয়ে যায়, এই সময়টিতেই বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করে। আপনি চোখ খোলা রেখে হাসি দিতে পারবেন না। ফুটবল খেলার সময় একজন খেলোয়াড় কতখানি দৌড়ায় জানেন? 90 মিনিটের প্রতি খেলায় সাধারণত 7 মাইল। ডান পাশের ফুসফুস বাম পাশের চেয়ে বেশি বাতাস গ্রহণ করে, শরীরের পিছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ। বড় আকারের ক্যাঙ্গারু এক লাফে পেরোতে পারে 30 ফুট। অলিম্পিকে এদের সুযোগ দেওয়া উচিত ছিল। ফুটবল খেলায় গোলরক্ষক গোল রক্ষা করেন, কিন্তু ক্রিকেট খেলায় উইকেট রক্ষক উইকেট রক্ষা করেন না, বরং ভেঙে দেন বিশ্বাসঘাতক উইকেট রক্ষক। আয়নার সামনে গিয়ে জিব্বা বের করে দেখুন। জিব্বার রং যদি গোলাপি হয় তাহলে বোঝা যাবে জিব্বায় কোনো জীবাণু নেই, আর যদি সাদা হয় তাহলে ব্যাকটেরিয়া জমেছে। মধু খুব দ্রুত হজম হয়, কারণ আগে একবার মৌমাছিরা হজম করে রাখে। টাইটানিক জাহাজ বানাতে খরচ হয়েছিল 7 মিলিয়ন বা $70 লাখ, অর্থাৎ প্রায় 52.5 কোটি টাকা। আর দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টিকারী টাইটানিক সিনেমা বানাতে খরচ হয়েছে $200 মিলিয়ন, মানে 1500 কোটি টাকারও বেশি। প্রত্যেক মহাদেশেরই রোম নামে শহর আছে, কেবল অ্যান্টার্কটিকা ছাড়া। আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সা এতই বিষাক্ত যে এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে। প্রতি 1000 সামুদ্রিক কচ্ছপ ছানার মধ্যে মাত্র 1টি ছানা জন্মের পর টিকে থাকতে পারে। কুমির চিবোতে পারে না। উট পাখি দৌড়াতে পারে ঘন্টায় 43 মাইল বা 70 কিলোমিটার বেগে। এই পাখি উড়তে পারে না। সুস্থ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় 7 মাইল। আয়না দেখে নিজেদের চিনতে পারে শিম্পাঞ্জি ও ডলফিন। আপনার দাদুর বয়স কি 70? তাহলে তিনি এই পর্যন্ত 90,000 গ্যালন পানি পান করেছেন। মানুষের চোখ প্রতি সেকেন্ডে মাত্র 80 বার নড়ে। বলুন তো, জিব্রার গায়ের রং কি, সাদা নাকি কালো? আসলে জিব্রার গায়ের রং কালো, এর লোমের উপরই ছোপ ছোপ দাগ।